রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদেরকে জানিয়ে দেন, ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা অস্বীকারকারী কোনো কওমকে সম্প্রদায়কে পছন্দ করেন না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে চলে যাবে যারা, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা। আর নবীজিকে মেনে চলবে যারা, দুনিয়া আখেরাতে সফল হবে তারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি আমাকে অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়ে এখন যাকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, তার চরিত্র সম্পর্কে আমাদের জানা দরকার। জানতে গেলে এখন আমরা যে তাকে মেনে চলব, আমরা যে নবীজিকে দুনিয়ায় মেনে চলব, আনুগত্য করব, মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। কয়জন আছি আমরা যে নবীজির সিরাত, নবীজির পুরা জীবনী অন্তত একবার পড়েছি? কয়জন পড়ছেন দেখে হাত তোলেন, দেখছেন কারবার? আপনি যে নবীজিকে মানবেন, মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে। হ্যাঁ, কথা বলেন না কেন, ঘুমাইতেছেন আপনারা? খালি যে স্লোগান মারেন, আপনি সিস্টেমে না আগাবেন। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। মুসলমান এখন পড়াশোনা থেকে অনেক দূরে, এই জন্য মুসলমান অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই লাঞ্ছনা, বঞ্চনা আর অধপতন থেকে যদি মুসলমান ফিরে আসতে চায়, এদেরকে যদি এই মহা অধপতন থেকে আপনি বের করে আনতে চান, পড়াশোনা আর গবেষণার কোনো বিকল্প নাই। ঠিক বলে চলে গেলে চলবে না, পড়ার টেবিলে বসতে হবে, পড়ার টেবিলে বসতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা গবেষণার কোনো বিকল্প নেই। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, তোমরা তো সব পড়ে ফেললা, কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমাদের বুক শেলফে এত বই আছে, কই নবীজির জীবনী, নবীজির বায়োগ্রাফি? একটা বইও তো তোমার কাছে নাই, কি পড়ে পড়ে একেবারে শেষ করে ফেলতেছ? এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব যিনি, তুমি তার জীবনী পড়লে না? আমরা তার উম্মত, আমরা নবীজির উম্মত, নবীজিকে মেনে চলবো, যাকে মেনে না চললে দুনিয়া আখেরাত বরবাদ। মানবো যে উনার ব্যাপারে তো আগে জানতে হবে, জানার জন্য তো পড়তে হবে। এখনো সিরাতের একটা বই আমার কাছে নাই, আমি পড়লাম না। কখন পড়বেন, পড়বেনটা কখন? এমন কি মাদ্রাসা থেকে ফাজিল কামেল শেষ করে ফেলেছে, এমন বহু ছেলেরা আছে, এখনো নবীর জীবনী একবার সে পড়ে নাই। তো তুমি করতেছোটা কি, করতেছো কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার জীবনী এখনো পড়লে না, তো কি পড়তেছো তুমি? নবীজির চরিত্র কেমন, যাকে আমরা মেনে চলব তার চরিত্র কেমন? এই দুনিয়ায় মানুষ মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়, দেখবেন মাঝে মাঝে এমন হয় যেই লোক চরিত্রের সার্টিফিকেট দেয় তার নিজেরই চরিত্র ঠিক নাই। এইরকম হয় কি হয় না? আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, সরাসরি দিয়েছেন কি? রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব,
এমন এক চরিত্র আপনাকে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি পুত পবিত্র এক সমহান আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। আজিম, এটি আল্লাহর সিফাতি নাম। আল্লাহ তাআলা তার হাবিবের চারিত্রিক গুণাবলী বর্ণনায় নিজের একটি সিফাতি নাম ডেডিকেট করেছেন, উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ুন, এমন এক চরিত্র মানবীয় চরিত্রের যতগুলো গুণাবলী দরকার, সকল গুণাবলী যার চরিত্রে বিদ্যমান, মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের জন্য যিনি অনুসরণীয় এবং অনুকরণীয়। রাব্বুল আলামিন এই জন্য বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখেরাতকে বাবার আশা রাখে, তাদের জন্য আমার নবীর জীবনেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শের নমুনা। সবার জন্য তিনি আদর্শ, একেবারে শিশু কিশোর, আবাল বৃদ্ধা বনিতা, সবার জন্য তিনি অনুসরণীয় অনুকরণীয় আদর্শ। যেহেতু এটা সিরাতের মাহফিল, আসুন নবীজির কিছু চারিত্রিক গুণাবলী আজকে জেনে নেই। এই স্বল্প সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী আলোচনা করা এটা সম্ভব না। এই জন্য এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দশটি চারিত্রিক গুণাবলী তুলে ধরব। এমন দশটি চারিত্রিক গুণাবলী তুলে ধরব, যেহেতু এখানে বিভিন্ন বয়সের মানুষ আছেন, আমার মায়েরা বোনেরা তারাও এসেছেন, যাতে করে মা বোনেরা সহ এখানে সকল বয়সের সবাই আমরা উপকৃত হতে পারি। এমন কয়েকটি গুণাবলী তুলে ধরব যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে এই গুণাবলীগুলো অর্জন করে আমরা যেন এই গুণাবলী দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় উপকৃত হতে পারি। এমন কিছু গুণাবলী আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ। তাহলে আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি চারিত্রিক গুণাবলী জানবো? এই যুবকরা যুবকের মতো কথা বলো, কয়টা? দশটা। কয়টা? মুখস্থ করে দিতে হবে, শুরু হচ্ছে। নাম্বার ওয়ান, এক নাম্বার, আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। দুনিয়ার সমস্ত পয়গাম্বরদেরকে রব্বুল আলামিন লজ্জাশীল বানিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন লজ্জাশীল ছিলেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আন হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়া মিন আল আদরাই ফি খিদরিহা। তিনি বলেছেন, কুমারী নারীদের চাইতে আমার নবী আরও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। ঘরে থাকা কুমারী নারীর চাইতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি লজ্জাশীল ছিলেন। আপনি হয়তো ভাবতে পারেন, হুজুর প্রথম পয়েন্ট, এক নম্বর পয়েন্টটা লজ্জাশীলতার পয়েন্ট কেন, আজকে হায়া লজ্জা দিয়ে কেন ওয়াজ শুরু করলেন? নিশ্চয়ই পেছনে কারণ আছে, কারণটাকে একটু পরে আপনি এমনি বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা লজ্জাশীল ছিলেন শুনেন। ছোট্ট বয়স থেকেই তিনি লজ্জাশীল ছিলেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি বলছেন, স্বাভাবিক অবস্থায় বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যতদিন ছিলেন ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কাঁপতে দেখি নাই, বরং তার সতর মুবারক থেকে যদি কাপড় সরে যেত সঙ্গে সঙ্গে তিনি কান্না করে উঠতেন, আর আমি গিয়ে তার সতর ঢেকে দিলে পরে সঙ্গে সঙ্গেই তিনি কান্না বন্ধ করে দিতেন। এমন লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী। ছোটবেলায় থেকেই তিনি এমন লজ্জাশীল ছিলেন। 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছিলেন। নবুয়ত পাওয়ার 4-5 বছর আগের ঘটনা, কাবা ঘর যখন রিকনস্ট্রাকশন হচ্ছিল, পুনর্নির্মাণের কাজ যখন হচ্ছিল, জাবের বিন আবদুল্লাহ
হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি একসঙ্গে পাথর ভাঙছিলেন। পাথর ভাঙার পরে নবীজি তার কাঁধ মুবারকে পাথর বহন করে কাবা ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই চিত্র যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তিনি বললেন, প্রিয় ভাতিজাম, এই যে পাথর তুমি কাঁধে বহন করছ, তোমার শরীরে তো ধুলা বালু লেগে যাবে, এরপরে পাথরের দাগ তোমার কাঁধের মধ্যে লেগে যাবে। এক কাজ করো, তোমার তহবন্দ অর্থাৎ লুঙ্গিটা খুলে কাঁধের মধ্যে রাখো, তাহলে শরীরে ধুলা বালু লাগবে না, অন্যদিকে তোমার কাঁধেও পাথরের কোনো দাগ পড়বে না। এই কথা শুনে নবীজি বললেন, প্রিয় চাচা আমার, আমি যদি তহবনটা খুলে ফেলি তাহলে তো আমার সতর, আমার লজ্জা সবার সামনে প্রকাশিত হয়ে যাবে, এই কাজ আমি করতে পারবো না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, বাবারে লজ্জার চাইতে তোমার নিজের হেফাজতটা বড়। এই কথা বলে তিনি যখন তহবন টান দিয়ে খুলতে যাবেন, আমার নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে আসলো তখন বললেন, আমার তহবন কোথায়? তাকে দেখলেন তহবন তহবন্দের জায়গায় ঠিকই আছে, এমন ছিল আমার আপনার নবীর লজ্জা স্মরণ। যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত আজ কেমন হলো দেখেন, হায়া শরম বাদ দিয়ে এই উম্মতের পুরুষ নারী কেমন বেহায়া হয়েছে। পুরুষগুলো আজ সতরকে ঠিক রাখছে না, দেখা যাচ্ছে আবার সতর নামাতে নামাতে প্যান্ট পায়জামা বা কিংবা লুঙ্গি যেটাই পড়ুক নামাইতে নামাইতে জুতার নিচে নামায়া দিয়েছে, আছে না নাই? খুব ভালো করে কথাগুলো শুনুন। নবীজি বলেছেন, কামতির দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন না। চারটা কথা নবীজি বললেন। নবীজি বললেন, কামতির দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, দুই নাম্বার তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তিন নাম্বার তাকে আল্লাহ পবিত্র করবেন না, চার নাম্বার ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না। সাহাবিরা বললেন, নবী গো, কার ব্যাপারে কথা বলছেন? নবীজি তখন বললেন, আমি ওই দুর্ভাগা লোকটার ব্যাপারে কথা বলছি যেই লোকটা টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। আমরা অনেকে আছি টাকনোর নিচে লুঙ্গি পরি, টাকনোর নিচে প্যান্ট পরি, পায়জামা পরি। যুবকদেরকে যদি বলি একটু টাকনোর উপরে উঠাও, কই হুজুর টাকনোর উপরে উঠাইলে তো স্মার্টনেস আর কিছুই থাকে না। কই আমরা তো জুব্বাও পরি টাকনোর উপরে, পায়জামাও পরি টাকনোর উপরে, কেউ আমাদেরকে কোনোদিন আনস্মার্ট বলেনি, বরং নবীজির সুন্নাত মানার ভেতরেই স্মার্টনেস আছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, তোমরা যারা প্যান্ট টাকনোর নিচে পরো টাকনোর উপর উঠাও। আমার বাবাদেরকে বলবো, লুঙ্গি পরেন পায়জামা পরেন যেটাই পরেন টাকনোর উপরে উঠান, আমরা নবীর সুন্নত মানব। এরপরে আবার অনেক বেহায়া যুবক আছে, কাপড় উঠাইতে উঠাইতে তারা আবার হাঁটুর উপর উঠাই ফেলেছে, হাফ প্যান্ট পরে হাঁটে, এরকম আছে না নাই? তার বয়স 25 বছর 26 বছর, হাফ প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় হাঁটে। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অংশ। আমার আপনার নবী যেখানে এত লজ্জাশীল ছিলেন, আপনি তার উম্মত হয়ে এত বেহায়া হইছেন কেন? কেন হাঁটুর উপরে প্যান্টটা উঠাই ফেলেছেন? সতর্কে ঠিক রাখার দরকার আছে না নাই? আবার মা বোনদের অবস্থা কি বলবো, আমার মা বোনরা অনেকে বুরখা ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে ঘর থেকে এখন বের হয়ে গিয়েছে। আবার অনেক নারীরা এখন ফ্যাশনেবল বুরখা পরিধান করছে, আমি জানি না বাঁশখালীতে এমন আছে কিনা। তো বুরখা যদি ফ্যাশনেবল হয়, টাইট ফিট হয় আর বিভিন্ন কালারের আকর্ষণীয় বুরখা হয়, বুরখার বিধান তো দেওয়া হয়েছে সৌন্দর্য ঢেকে রাখার জন্য, এখন এই বুরখাই যদি সৌন্দর্যের মূল কারণ হয়ে দাঁড়ায় তাইলে পর্দার আর থাকলো কি? আপনি যদি বুরখাটাকে আকর্ষণীয় করে ফেলেন, টাইট ফিট আর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় বুরখা আপনি যদি পরে বের হন, এই বুরখাই যদি এখন আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই বুরখা পরার কি দরকার ছিল? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, কালো রঙের বুরখা পরিধান করুন, ঢিলে ঢালা বুরখা পরিধান করুন, এমন পাতলা
বোরখা পরিধান করবেন না, যেই পাতলা বোরখা পরিধান করলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে এমন পাতলা বোরখা পরিধান করা যাবে না। কালো রঙের বোরখা পরিধান করুন। আপনারা নিজেদের ঘরে দিদিদেরকে, স্ত্রী মা বোনদেরকে পর্দা করান তো। অনেকে তো আছে নিজের বউকে বোরখা ছাড়া ঘর থেকে নিয়ে বের হয়েছে, এরকম আছে অনেকে এই এলাকায়, এই রোগ আছে তাই না, এমন রোগী আছে, আছে। তো এইরকমই এক ভাই বের হয়েছে একদিন বউকে বেপর্দা বোরখা টুরখা ছাড়া নিয়ে বের হয়েছে। ছোট ভাই একটা বলল, ভাই ভাবিকে বোরখা ছাড়া নিয়ে বের হয়েছেন কেন? কয় তোর ভাবি কত সুন্দর, এটা আমি না জানি, এলাকার কেউ তো জানে না, এলাকার মানুষের একটা হক আছে না, কেমন পাগলা দেখছেন নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষের দেখা যা, এলাকার মানুষের হক আদায় করে, এমন পাগলা কি এলাকায় আছে? আবার অনেক লোক ফেসবুকে তার বউয়ের ফটো আপলোড মারে, মনে হয় বাঁশখালীতেই জাতের রুগী নাই। ফেসবুকে কেন বউয়ের ফটো আপলোড মারে? আচ্ছা বলেন তো আপনারা, ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? বলেন আপনারা, বলেন পাবলিক সাইট না পার্সোনাল সাইট? বউ পাবলিক না পার্সোনাল? তো বউ পার্সোনাল, আর ফেসবুক যদি পাবলিক হয় তাহলে পার্সোনাল জিনিসটাকে তো পাবলিক সাইটে আপলোড করে তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা। তো বেহায়া, বেসরম, নির্লজ্জ, এর মধ্যে হায়া সরম কিছুই। বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেওয়ার পর একজন কমেন্ট করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে। সে আবার কমেন্টের রিপ্লাই করে, থ্যাংক ইউ, দেখছেন। আরেকজন লিখতেছে, উফ ভাবিকে হ্যাপি লাগতেছে। আরেকজন কয়, জোস জোস লাগতেছে, বেকুব কার জোস কে খায় রে? হ্যাঁ, আপনার বউয়ের সৌন্দর্য তো আপনার জন্য, এটা আপনি না দেখবেন, এটা তো মানুষ দেখার জিনিস না, ঠিক কি না বলেন? শুধু হাসিয়েন না মিয়া, এই কাম করে থাকলে মাহফিল থেকে ফেরার পথে টাইম লাইনে ঢুকে এগুলো ডিলেট দিয়ে দিলেন, পারবেন তো ইনশাল্লাহ। আবার অনেক বোনেরাও নিজের ফেসবুক আইডিতে ফটো আপলোড দেয়, এরকম নাই, এইরকম কিছু মেয়েরা আছে না নাই, নিজের ছবি দেখা যায় ফেসবুক আইডির মধ্যে মেসেঞ্জারের স্টোরিতে দেয়া আছে। আমার বোনদেরকে আমি বলবো, পর্দা করুন, নিজের ফটো ফেসবুকে আপলোড করবেন না, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের স্টোরিতে, ইনস্টাগ্রাম কোথাও আপনার ছবি দিবেন না। আপনি যদি আপনার ছবি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক বা যে কোনো জায়গায় আপলোড করেন, মনে রাখবেন আপনার বাবাকে আপনি দায়ুস বানিয়ে ফেললেন। খবরদার এই কাজ করবেন না, পর্দা করুন। পর্দার কয়েকটা উপকারের কথা বলি। এক নাম্বার, আপনি যদি পর্দা করেন, বোরখা পরিধান করেন, কবরের আজাব জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কি? দুই নাম্বার বেনিফিট হলো, আপনার নিজের বাবা, বড় ভাই এবং স্বামীকে দায়ুস হওয়া থেকে আপনি বাঁচিয়ে দিলেন। কারণ আর দায়ুস উলায়াত হলুন আল জান্না, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে? এই জন্য আমার মা বোনরা নিজেরা পর্দা করুন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচান। তিন নাম্বার, পর্দা করলে আলাদা করে আপনার আশকারা মাস্কারা লাগাইতে হবে। দেখছেন মহিলারা কত কিছু লাগায়, আশকারা মাস্কারা, লিপস্টিক, কিছু মহিলা তো আছে আবার বুরখা পরে তারপরে নিকাব ছাড়া লিপস্টিক লাগাইয়া বের হয়, এইরকম আছে না নাই? দরজা জানালা খোলা রেখে কেউ যদি বলে চোর আর ঢুকতে পারবে না, তাকে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন? ঠিক সেইম, আপনি বোরখা পরে তারপরে লিপস্টিক লাগাইয়া আশকারা মাস্কারা লাগাইয়া ঘর থেকে বের হইলেন, আপনি বলেন পর্দা করেন, এইটা কিন্তু নেক্সট সুরতে কিন্তু ধোকাবাজি করা, ঠিক কিনা? আপনার দেহের সৌন্দর্য হলো এই ফেস, ফেস দেখলেই বোঝা যায় মানুষটা কেমন, ফেস দেখেই কিন্তু মানুষ মায়ায় পড়ে, এই জন্য ওই ফেসটাকে ঢেকে রাখতে হবে। পর্দা করার তিন নাম্বার বেনিফিটের কথা বললাম, আপনাকে আলাদা মেকআপ করা লাগবে না। আর যেই মহিলা ঘর থেকে মেকআপ করে বের হয়, তার মেকআপের উদ্দেশ্য কি? এত সাজগুজের উদ্দেশ্য কি? নিশ্চয়ই পরপুরুষকে এই সৌন্দর্য দেখানোর উদ্দেশ্য, নইলে সে এত মেকআপ করে কেন? চার নাম্বার, পর্দার চার নাম্বার বেনিফিট হলো,
আমার মায়েরা বোনেরা যখন বুরখা পরে ঘর থেকে বের হবেন, দেখবেন আপনি সম্মান পাবেন, কেউ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না। বেপর্দা হয়ে ঘর থেকে বের হলে ডানে বামে অনেক খারাপ শব্দ কানে যায়, কিন্তু আপনি যখন পর্দা করে বের হবেন অশালীন ভাষায় কেউ আপনাকে নিয়ে মন্তব্য করতে পারবে, আপনি সম্মানিত হবেন। পাঁচ নাম্বার, মানুষের কুনজর বদনজর থেকে বাঁচবেন। বেপর্দা হয়ে যখন বের হবেন তখন আশেপাশে ডানে বামে অনেকেই কিন্তু বদনজর দিবে, তাকায় থাকবে আপনার দিকে, আর আপনি যখন বুরখা পরে বের হবেন আপনার দিকে কেউ কুনজর দিতে পারবে। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে আপনি যদি পর্দা করেন তাহলে দেখবেন আপনাকে দেখে দেখে আপনার মেয়েরা আপনার সন্তানরাও আপনার কাছ থেকে পর্দা শিখে ফেলবে। নাম্বার সেভেন, সাত নাম্বার হলো আপনি যদি পর্দা করে চলেন তাহলে দেখবেন দেশের মধ্যে নিরাপত্তা, সমাজের মধ্যে এক ধরনের সুন্দর পরিবেশ তৈরি হবে, এক ধরনের সুন্দর পরিবেশ তৈরি হবে, ইফটিজিং কমে যাবে, ধর্ষণ কমে যাবে, শান্তি আর নিরাপত্তা চতুর্দিকে বিরাজ থাকবে। নাম্বার এইট, আট নাম্বার হলো আপনি যদি পর্দা করেন পর্দার আট নাম্বার বেনিফিট পাবেন, এই পর্দা করার কারণে অসংখ্য যুবক তরুণ অসংখ্য পুরুষদেরকে আপনি জেনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারবেন। এই জন্য নিজের মা বোনদেরকে পর্দা করাবেন তো আমরা সবাই লজ্জাশীল হব, হায়া শরম ছেড়ে দিয়ে যা মন চায় তাই বলবো না, যেমন ইচ্ছা তেমন চলাফেরা করব না, ওয়েস্টার্ন কালচার ফলো করে আমরা চলাফেরা করব না, বরং ইসলামিক কালচার আমাদের মধ্যে লালন করে জীবন পরিচালনা করব। রাজি আছেন? নাম্বার টু, আমার নবীর দুই নাম্বার চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে বলছি। আমার নবী ছিলেন সত্যবাদী নবী, আমার আপনার নবী ছিলেন এমন নবী 63 বছরের জীবনে যার জবান থেকে কোনো দিন একটা মিথ্যা কথা বের হয় নাই, 63 বছরের জীবনে যার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। আপনি কয়টা বলেন দিনে, হিসাব করলে তো দেখবেন কত মিথ্যা যে আপনি বলেন। আপনি মিথ্যা বলেন, কোন নবীর উম্মত আপনি, এমন নবীর উম্মত আপনি, আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আর আপনি মিথ্যা বলতেছেন। মিথ্যা বলার কুফল হলো দুইটা, জুরে কন কয়টা, দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার, যেই ব্যক্তি মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে নবীজি বলেছেন রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, থাকে কে? তার মানে মিথ্যা বলে যারা শয়তানের ফ্রেন্ড হলো তারা, মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু তারা। মিথ্যা বলার দুই নাম্বার কুফল হলো কেউ যখন মিথ্যা বলে ইমানদার থাকে না সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক কিন্তু বড় সাংঘাতিক জিনিস, এই ভাইরাসটা কিন্তু করোনা আর অমিক্রনের চাইতে আরো মারাত্মক, এই ভাইরাসটা কিন্তু বড় মারাত্মক ভাইরাস। পৃথিবীর কয়েকটা কুখ্যাত কাফেরের নাম বলেন তো দেখি, যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, সাদ্দাত, কারণ, এরা জান্নাতি না জাহান্নামী? এদেরকে জাহান্নামী আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? জাহান্নামের অনেকগুলো ক্লাস রয়েছে, এই কুখ্যাত কাফেরগুলো যাবে জাহান্নামে, এবার বলেন তো দেখি মুনাফিকগুলো যাবে কোথায়? নৌ, জাহান্নামে নয়, মুনাফিকগুলো যাবে কোথায়? জাহান্নামের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিকগুলো যাবে জাহান্নামের তলায়। বুদ্ধিমানের মতো বুঝে এবার জবাব দেন, কাফের যদি জাহান্নামের উপরে যায়, মুনাফিক যদি জাহান্নামের তলায় যায়, তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? যেই লোক মুনাফিকের চাইতে নমরুদ বহু ভালো, ফেরাউন বহু ভালো, এখন মুনাফিক আপনি পাবেন কোথায়? কেউ যদি আমাকে বলে হুজুর খ্রিস্টান দেখবো কোথায় যাব, বলবো আমেরিকা, ইংল্যান্ডে যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে। কেউ যদি কয় হুজুর বৌদ্ধ দেখবো, বলবো চীন আর মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো, প্রতিবেশী দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে। কেউ যদি বলে হুজুর ইহুদি দেখবো, বলবো ইসরায়েলে চলে যান। কেউ যদি কয় এখন হুজুর মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম,
নো, উত্তর হল যেইখানের মধ্যে মুসলমান আছে সেই জায়গায় মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে আছে। আরে বাংলাদেশে যাবেন কোন এই প্যান্ডেলের ভেতরে কয়টা মুনাফিক আছে? এমনকি হুজুরের আশপাশেও মুনাফিক থাকতে পারে, কারণ দেখবেন আমাদের দেশে বিভিন্ন স্কুল কলেজের ড্রেস কোড আছে, আকাশি কালারের ড্রেস দেখলেই বোঝা যায় বুঝছি এটা এই স্কুলের স্টুডেন্ট মনে হয়, সবুজ কালারের স্কুল ড্রেস দেখলে মানুষ বুঝে এটা ওই স্কুলের স্টুডেন্ট। কিন্তু বলেন তো মুনাফিকের কি কোনো আলাদা ড্রেস আছে নাকি? তার কপালে কিংবা পিঠের মধ্যে মুনাফিক সাইনবোর্ড লাগানো নাই, চিনবেন তারে কেমনে? কারণ মুনাফিক টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, পাঞ্জাবি পরে, জুব্বাও পরে, কিন্তু সেখানেই সুযোগ পায় সেখানেই ইসলামের শিকড়টা কেটে ফেলে। এরে কিন্তু খুব সহজে চেনা যায় না, তলে তলে মুনাফিকি করে, মুখ দিয়ে ভালো কথা বলে আবার তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে কাজ করে, এটা মুনাফিক। মুনাফিকগুলো কিন্তু কাফেরের চাইতে খারাপ, মুনাফিকগুলো কাফেরের চাইতে। দেখেন কোরআনে মুমিনদের নামে সূরা আছে সূরাতুল মুমিনুন, কাফেরের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন, কয় লাইন? মাত্র দুই লাইনের সূরা, মুনাফিকের সূরা আছে না নাই? সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন, কয় লাইন? এই হাফেজরা কোথায়? 21 লাইন, কয় লাইন? দেখেন সূরা দেখেই বোঝা যায় কাফেরের কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে দুই লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে 21 লাইন। তার মানে বোঝা যায় কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। এখন মুনাফিক তো দেখলে চিনবেন না, কারণ ড্রেস কোড নাই, সাইনবোর্ডও নাই, মুনাফিক আপনি কেমনে চিনবেন? নবীজি কিছু খাসলতের কথা বলেছেন, আর মুনাফিকের খাসলতগুলো বলতে গিয়ে নবীজি বলেছেন এর মধ্যে একটা খাসলত থাকবে, ইদা হাদ্দাসা কাদাবা, যখন সে কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। তার মানে মিথ্যা বলে যারা ইমানদার নয় তারা, মিথ্যা বলে যারা মুনাফিক হলো, মুনাফিক যারা কাফেরের চেহারা ভালো কি আপনার মনোযোগ আছে? মুনাফিক যারা এরা কাফেরের চেয়ে ভালো খারাপ, মুনাফিকের চাইতে ফেরাউন ভালো, নমরুদ ভালো, মুনাফিক এইটা কাফেরের চেয়ে খারাপ। এই যে আপনি মিথ্যা বলেন, মিথ্যা বলার মাধ্যমে তো আপনি নিজেকে মুনাফিকের খাতায় নিয়ে যান। মুনাফিকির রোগটা, ভাইরাসটা কিন্তু বড় খারাপ রোগ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় সে জাহান্নামে যাবে এমন কথা কি কেউ বলতে পারবে নাকি? কিন্তু মুনাফিকের ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে যাবে যারা বিনা হিসাবে জাহান্নামী, তারা কথা মোল্লার নয়, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ তাআলা বলেছেন নবী মুনাফিকদের জন্য জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দান করুন, মুনাফিক যারা বিনা হিসাবে জাহান্নামী হলো। মিথ্যা বলে বলে আমরা মুনাফিক হয়ে যাচ্ছি, অথচ আমার নবী কোনোদিন মিথ্যা বলেন নাই, সারা জীবন তিনি সত্য কথা বলেছেন। যারা কাফের ছিল, মুশরিক ছিল, নবীজির দাওয়াতের বিরোধিতা করলেও আমার নবীকে তারা কিন্তু আবার আল আমিন উপাধি দিয়েছিল, আমার নবীকে তারা সত্যবাদী হিসাবে জানতো। কথায় কথায় এখন আমরা মিথ্যা বলি, আছে বাঁশখালি, ফোন আসছে আছে বাঁশখালি, কয় আমি কক্সবাজার, আছে না নাই? এই যে মিথ্যা বলতেছেন, একটু আগেই বলেছিলাম মিথ্যা বলার কুফল কয়টা। এক নাম্বার সে কার বন্ধু, দুই নাম্বার সে ইমানদার থাকে না হয় কি? মিথ্যা আজ কেমনে চলছে দেখেন, মিথ্যা আপনি যখন বলবেন তখন আবার বিজ্ঞতির সম্মুখীন হবেন, মিথ্যা বললেই কিন্তু আপনি বিজ্ঞতির সম্মুখীন হবেন। এক লোক জীবনে কোনোদিন এসি বাসে উঠে নাই, দেখেছেন আপনারা অনেক এসি বাস কিন্তু ঢাকায় যায়, দেখবেন স্লিপার কোচের কিছু বাস আছে, আছে না? স্লিপার কোচের ডবল ডেকার বাসে উঠছে, উপরের তলায় গেছে, সুবহানাল্লাহ, গ্রিন লাইনের কিছু বাস আছে না, উপরের তলায় উঠছে, উপরের তলায় উঠে চিত হয়ে শুয়ে আছে, এখন জানালার পর্দা সরায় দেখে একটু বিমান বিমান ভাব লাগে, ফোন একটা আসছে দুস্থ কয়,
দোস্ত জিজ্ঞেস করছে, কিরে দোস্ত তুই কোথায়? কয়ে পার্ট নিয়ে বলে আমি বিমানে। এখন যেই দোস্ত ফোন দিয়েছে সে কিন্তু বিমানে অনেকবার উঠছে। কয়ে এই পাগলা, বিমানে থাকলে তুই নেটওয়ার্ক পাইলি কোথায় রে? কারণ বিমানের ভেতরে তো নেটওয়ার্ক থাকে। মিথ্যা বললে কিন্তু বেজ্জত হওয়ার সম্ভাবনাও কম না বেশি। মিথ্যার চর্চা করছি। এক বাবা ঘরের মধ্যে এসেছে, সন্ধ্যাবেলায় এসে দেখে তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। জিজ্ঞেস করলো, বাবা তুমি খাতায় কি লিখো দেখি। খাতা হাতে নিয়ে দেখে হ্যান্ড রাইটিং ভালো না, হাতের লেখা সুন্দর না। বলে, বাবা আমি তোমার বাপ, আমার হাতের লেখা এত সুন্দর, তুমি আমার ছেলে, তোমার হাতের লেখা সুন্দর না কেন? আমি তোমাকে খাতায় দুই একটা লাইন লিখে দিই আমার হাতের লেখা, দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। এবার বাবা খাতায় লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এটা লিখে দিয়ে বলছে, যাও বাবা টেবিলে বসে দেখে দেখে তুমি এটা ট্রাই করো, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো। ছেলে এবার খাতার, এবার ছেলে টেবিলে বসে খাতার মধ্যে লেখা প্র্যাকটিস করছে। কিছুক্ষণ পর কলিং বেল বাজলো। বাবা এবার দরজার ফাঁক দিয়ে দেখে, হায় হায় পাশের বাড়ির আব্দুল সালাম ভাই এসেছে, টাকা পায় 10,000। জোরে কন, কয় হাজার? এবার ছেলেকে এসে বললো, বাবা দরজা খুলে দিয়ে আস্তে করে বলো আব্বু বাসায় নাই। এখন বাপ যদি এমন পাকনা হয়, পাকনার ঘরে তো পাকনা হওয়ারই কথা। এবার ছেলে বলল, বাবা এইটা কি? খাতায় তো লিখেছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে। তো এখন আপনি আবার আমাকে মিথ্যা কথা বলার জন্য বলতেছেন কেন? বাপ এবার বলে, বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই এইটা বলে আগে আমারে অবস্থা থেকে নাজাত দে। বলেন তো, এইভাবে আমাদের জীবনে আমাদের পরিবারের মধ্যে মিথ্যার ছড়াছড়ি আজ কম না বেশি। অথচ আমার আপনার নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মিথ্যা বলা ছেড়ে দাও, যে কোনো কিছু শুনেই বলা বলি করো না। অনেক মানুষ আছে একটা জিনিস শুনছে তার বলে বলা বলি শুরু করেছে, এমন মানুষ আছে না? নাই, শোনা কথা বলে বেড়ানো যাবে, শোনা কথা বলে বেড়ায় যারা এরাও হচ্ছে মিথ্যাবাদী কাতারের লোক। এই জন্য দুই নম্বর পয়েন্ট আমরা জানলাম, আমার নবী ছিলেন সত্যবাদী নবী, আমরা সব সময় সত্য বলবো, সত্য পথে আমরা চলবো, কখনো আমরা মিথ্যা কথা বলবো, কখনো আমরা মিথ্যা বলবো। সবাই সত্য বলবেন, অদা করা যাবে আজকে? আমরা কখনো মিথ্যা বলবো না ইনশা আল্লাহ। তাহলে কয়টা কোয়ালিটির কথা বললাম? আরো জোরে বলেন, কয়টা? দেখি স্মরণ শক্তি কেমন, মনে আছে কিনা আপনাদের। এক নাম্বার কি বলেছি? লজ্জা। সবাই লজ্জাশীল হতে পারবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার কি বলেছি? হ্যাঁ, সত্য কথা বলতে হবে সবসময়, কি বলতে হবে? তিন নাম্বার, আমার নবী ছিলেন আমানতদার। আমার নবীর কাছে যারা আমানত রেখেছে ঠিকঠাক মতো আমানত ফিরে পেয়েছি। কিন্তু এই নবীর উম্মতা যেমন হয়েছে, আমানত রাখলে অনেক সময় আমানত খাইয়া ফেলে, আছে না? নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবীজি বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান, তার মধ্যে দিনদারিতা নাই তার মধ্যে ঈমান। এখন আমাদের কথাবার্তা কাজে কর্মে আমানতের খেয়ানত হচ্ছে। খুব সুন্দর একটি ঘটনা শুনেন, ভালো করে লক্ষ্য করেন, আমার নবী কেমন আমানতদার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মক্কার কাফের মুশরিকরা জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, হত্যার পরিকল্পনা যখন করলো, আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিলেন হিজরত করার জন্য। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত যখন করবেন, হিজরতের রাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমার বিছানায় তুমি যদি শুয়ে থাকো তাহলে মানুষ মনে, তাহলে মক্কার কাফেররা মনে করবে আমি কোনো ঘরে আছি। তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমার বিছানায় শুয়ে থাকো, আর আমি তোমাদের, আর আমি তোমাকে একটি দায়িত্ব দিয়ে যেতে চাই, দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারবে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো আপনার জন্য তো আমি আমার জীবনই কুরবান করতে পারি। কোন দায়িত্ব বলেন? জীবন দিয়ে হলেও আমি আমার দায়িত্ব পালন করব। নবীজি তখন বললেন, এই নাও লিস্ট, আর এই হচ্ছে আমানত, এরা আমাকে মক্কা থেকে বের করে দিল, এরা আমাকে হত্যার পরিকল্পনা করল, এদের মধ্যে কেউ কেউ আমার কাছে সোনাদানা টাকা পয়সা সম্পদ গচ্ছিত রেখেছে, এখানে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী সবার আমানত সবার কাছে ঠিক মতো পৌঁছাইয়া দিবা।
যারা মনোযোগ আছে তারা হয়তো বুঝতেছেন কি কথা বলছে। আপনার শত্রু মনে করেন এক সময় আপনার সাথে সুসম্পর্ক ছিল, আমানত রাখছে, হঠাৎ শত্রুতা শুরু হয়েছে। আমরা যে জাতের মানুষ ফিরাইয়া দিবে না, কিন্তু নবীজিকে এরা নির্যাতন করে করে মক্কা থেকে বের করে দিচ্ছে, হত্যা করবে পরিকল্পনা নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবীজি আমানতগুলো নষ্ট করেছেন না, যাদের আমানত তার কাছে ফিরিয়ে দিয়েছে। আপনার কাছে কথার আমানত থাকে না, একটা কথা কেউ বললো এটা বাহিরে বলবেন না, বলে দেয়। এটা কিন্তু মহিলাদের মধ্যে বেশি আছে, বলে আবার বলে এটা আমি তোমাকে বললাম তুমি কাউকে বলিও না, সে আবার আরেকজনকে বলে বলে তোমাকে বললাম কাউকে বলিও না, এইভাবে কিন্তু কথাগুলো ছড়াইয়া যায়। এমন হয় কি হয় না? কথার আমানত নাই, কাজের আমানত নাই। নবীজির কাছে কাফের মুশরিকরা সোনা দানা আমানত রাখত, টাকা পয়সা গচ্ছিত রাখত। আরে মুসলমানদের চরিত্র আজ কেমন হয়ে গেল? একটা সময় আমাদের চরিত্র দেখেই কাফেররা মুসলমান হয়ে যেত, এখন আমাদের অবস্থা হলো এমন, আমাদের আপন ভাই ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়। এরকম নাই, ভাই বোনের সম্পদ মেরে দেয়। আর ক্ষমতা যদি একটু বাইতালেতে হয়েছে, জায়গা জমি দখল শুরু হয়ে যায় আছে না নাই? আপনাকে বলছি কবরে কিন্তু জায়গা বেশি নাই, মাত্র সাড়ে তিন হাত, মাত্র সাড়ে তিন হাত জায়গা। এত জায়গা জমি যে মানুষের দখল করতেছেন, কোনো জায়গা জমি নিয়ে যাইতে পারবেন না। আমানতের খেয়ানত আজকে চতুর্দিকে শুরু হয়েছে। আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত, বলেন আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? এক নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইদা তুমি না খানা, তার কাছে আমানত রাখা হলে আমানত খেয়ে ফেলে, খেয়ানত করে ফেলে। তাহলে আমানতের খেয়ানত করে যারা মুনাফিক হয়, তারা মুনাফিক যারা বিনা হিসাবে জাহান্নামি। দুই নম্বর আমানতের খেয়ানত কেয়ামতের আলামত। নবীজিকে জিজ্ঞেস করা হলো মাতাসাব, অগো আল্লাহরে নবী কখন কেয়ামত হবে? নবীজি বললেন ইদা দুনিয়াতিল আমানাতি ফান্তাজিরিসা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হবে তখনই কেয়ামত এসে যাবে। সাহাবীরা এবার জিজ্ঞেস করলেন ওয়াকাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল আমানতের খেয়ানত হয় কেমনে? নবীজি এবার বললেন ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিসা, যোগ্যতার জায়গাগুলোতে যখন অযোগ্য মানুষগুলো বসবে, যোগ্যতার চেয়ারগুলোতে যখন অযোগ্য মানুষগুলো বসবে, তখনই আমানতের খেয়ানত হয়ে যাবে। যোগ্যতার জায়গাগুলোতে অযোগ্য মানুষ বসলে আমানতের খেয়ানত হয়, এটা আজকে প্রমাণিত কথা। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে গেছে, তার মানে ওই চেয়ার থেকে ওই জায়গা থেকে হেদায়েতের কথা মানুষের কাছে পৌঁছাবে না, মানুষের কাছে ভুল ইনফরমেশন পৌঁছাবে। প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই, প্রিন্সিপাল হয়ে গিয়েছে ওই প্রতিষ্ঠান শেষ, ধ্বংস হয়ে যাবে। আমানতের খেয়ানত যেখানে হয় সেখানেই কিন্তু ধ্বংস চলে আসে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই মেম্বার, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান, আমানতের খেয়ানত হবে এতে কোনো সন্দেহ? এমপি হওয়ার যোগ্যতা নাই সুযোগে এখন, মেম্বার হওয়ার যোগ্যতা নাই সুযোগে এখন এমপি হয়ে গেছে, আমানতের খেয়ানত হবে তাতে কোনো সন্দেহ? আমানতের খেয়ানত যে হয় এটা আপনারাও সবাই জানেন। যোগ্য জায়গাগুলোতে অযোগ্য মানুষ বসলে জনগণের সম্পদগুলোকে এরা তাদের জন্য হালাল করে নিবে, আমানতের খেয়ানত হবে। আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই শেষরা চোর চামারগুলো জনগণের তেল চুরি করে খাটের নিচে তেল চুরি করে রাখে। আরে বাপরে বাপ, একটা মেম্বারের বেতন হলো পাঁচ বছরে পাঁচ লাখও হয় না, হে মেম্বার হওয়ার জন্য বিশ লাখ খরচ করে ফেলছে। আছে কিরে পাগলা, বিশ লাখ খরচ করারে তো শোক উঠলো কেন? বেতন তো পাঁচ লাখ না। সোজা কথা, যে বিশ লক্ষ টাকা খরচ করেছে পাঁচটা বছর জনগণ আর রাষ্ট্রের সম্পদকে তার গুদামের ভেতরে ঢুকায় রাখবে সন্দেহ নাই। চেয়ারম্যানের বেতন সাত থেকে আট লাখ না, এক কোটি দুই কোটি খরচ করে ফেলে। এই চেয়ারটা দেশে যখন বসবে মানুষের রক্ত চুষে চুষে খাবে, জনগণের সম্পদ লুট করবে,
রাষ্ট্রের সম্পদ লুট করবে তাতে কোনো সন্দেহ? এই জায়গাগুলো হলো আমানতের জায়গা। আপনারাও যে তো চিল্লাই চিল্লাই ঠিক বললেন, টাকাগুলো যায় কোথায় এটাও তো চিন্তা করার দরকার। এই ঠিক ঠিক যারা বলে তাদের কাছেও তো টাকার কিছু ভাগ। গত মাসে আমি বাড়িতে গেলাম, আমার এক আত্মীয় বলল, আমার সম্পর্কে চাচা হয়, আমাকে ডেকে বলতেছে, ভাতিজা গত রাতে আমার জীবনের এক অবিস্মরণীয় ঘটনা ঘটছে। আমি বললাম, তাই কি ঘটছে? চাচা বলতেছে, আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম, যেখানে ওখানে গেলাম, অনেক দূর তো, এক রাত থাকবো, ব্যাগ নিয়ে গেছি, ব্যাগের মধ্যে কাপড় চোপড় আছে। যেতে যেতে রাত 8-9টা হয়ে গেছে, রিক্সা থেকে নামছি, আমি আমার ব্যাগ কান্দে ঝোলাইয়া হাঁটতেছি, ডানে বামে মানুষ আমাকে বলতেছে, আমাকে লক্ষ্য করে বলতেছে যে মানুষ ব্যাগের ভিতরে মাল নিয়ে হাঁটে আমাদেরকে চোখে লাগে না। তা আমি হাঁটতেছি আর খালি এই কথা আমার কানে আসতেছে, আমি বুঝলাম না ব্যাপারটা। একজনকে ডেকে বললাম, ভাই দীর্ঘক্ষণ ধরে এই একটা সেন্টেন্স বারবার শুনতেছি যে ব্যাগ নিয়ে মানুষ হাঁটে, ব্যাগের ভিতরে মাল আছে আমাদেরকে দেখে না, দেখেও না দেখার মান। ভাই মানে তো বুঝলাম না। কয়, আপনি কোন প্রার্থীর লোক মিয়া? ব্যাগের ভিতরে কি আছে জিনিস দেন না কেন আমাদেরকে? এটাই বলতেছে। তো উনি বললো পরে, আমি তো কোনো প্রার্থীর লোক না, আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি এখানে আসছি। ভোটের আগে রাতে এরকম ঈদ আমেদ কাজ করে বহু এলাকায় আছে এরকম। একটা ছাগল সর্বনিম্ন 5,000 টাকা, এর কমে কিন্তু পাওয়া যাবে না। ইলেকশন যখন আসে মানুষের দাম গরু ছাগলের চাইতে আরো কমে যায়, 500 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। এই জন্য এই অবস্থা, উন্নয়ন নাই, অগ্রগতি নাই। চেয়ারম্যান হওয়ার আগেই অনেকে চেয়ারম্যানের কাজ করে ফেলে, দেখবেন 5 বছর খোঁজ খবর নাই, ইলেকশনের 20-25 দিন আগে আপনার এলাকায় এসে মাটি ফালায় আসে। হে পাগলা, চেয়ারম্যান হওয়ার পরের কাজ চেয়ারম্যান হওয়ার আগে কেন রে? এইরকম ধোকাবাজি আপনাদের সঙ্গে চলে, শুধু আপনাদের সঙ্গে নয় গোটা দেশে চলে। আমানতদারিতা নেই বলে, আমানতদারিতা নেই বলে আজ সমাজের সর্বস্তরে জুলুম চলছে, সব জায়গায় কিন্তু এইরকম চলছে। যদি আমানতদারিতা থাকতো, যদি আমানতদার লোকগুলোকে আমরা সমাজের নেতৃত্ব দিতে পারতাম, সমাজের চিত্র বদলে যেত। আল্লাহওয়ালা কোরআনওয়ালা লোকগুলো কেমন হয় দেখেন। একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে, আমি কি বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি, নরম না গরম। তিনি কি কোনো ছোটখাটো সমাজ শাসন করেছেন, নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। তার শাসন আমলে ঘরের ভিতরে একদিন তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে দরজায় থামিয়ে দিলেন, দরজায় থামিয়ে দিলেন, তারপরে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন, তারপরে বললেন, এবার ভেতরে আসো। এরা ভেতরে এসেই জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল, কেন সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণেই কাজ করছিলাম। তোমরা যখন আসলে আমি মনে করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ। চিন্তা করলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সঙ্গে বেঈমানি হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন একটু সুযোগ পাইলে আপনার নামের বরাদ্দ তার পেটের ভিতর বরাদ্দ হয়, আছে না নাই? তো পেটের ভিতর তো বরাদ্দ হবেই,
সে তো আগেই 2-3 কোটি টাকা খরচ করে ফেলছে, এটাকে উঠাইতে হবে না। আপনারা যদি একটু সচেতন হতেন তাইলে এই চিত্র হতো না। একটা উদাহরণ দিই, আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব নেওয়া হবে, ইন্টারভিউ হবে, ইমাম সাহেবের তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে ওই ইমামের পেছনে কি নামাজ পড়বেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ না, ওই ইমামের পেছনে নামাজ পড়বেন? ইমাম সাহেব মাসআলা মাসাইল জানেন না, এমন ইমাম যদি আসে ইমামতিতে রাখবেন? ইমামের বউ পর্দা করে না, ইমামতিতে রাখবেন? আরে বাপ রে বাপ, আপনি ইমাম, তেলাওয়াত শুদ্ধ না বলে, বউ পর্দা করে না বলে, মাসআলা জানে না বলে ইমামের পেছনে নামাজ পড়বেন না। 200-400-500 লোকের ইমাম এই লোকটা, আর আপনার সমাজ, আপনার সমাজের নেতৃত্ব ইমাম উদিজার হাতে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পেছনে, এই লোকটা যখন আপনার মাথার উপরে বসবে অথবা দায়িত্বে বসবে সেই সময়টা যখন আসেছে, চোর কিনা, পাটপার কিনা, টেন্ডার মাস কিনা, চাঁদা মাস কিনা, এটা দেখে না বলে মানুষ, মানুষের মাথা থেকে দুঃখ দুর্দশার বুঝা নামে না। যদি আমরা একটু সতর্ক হতাম চোর বাটপাররা আমাদের মাথার উপরে উঠে আসতে পারতো। মুসলমানের সমাজে যেমন একজন যোগ্য মানুষ নামাজের ইমাম হয়, ঠিক তেমনি ভাবে যোগ্য এবং চরিত্রবান লোকদেরকেই মুসলমানরা তার সমাজে নেতা বানাবে। আর না বানাইলে ওই যে সুরদের চুরি ঝামারি যাতা করলে আপনারা পিষ্ট হবেন, বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা। চোর বাটপাটদের হাতে কখনো নেতৃত্ব দেওয়া যাবে? আপনাদের এলাকায় ইলেকশন শেষ নাকি? সামনে আসতেছে, আমি যেগুলো বললাম এগুলো কি হয় না হয় না? এগুলো করবে যারা, সমাজ থেকে তাদেরকে মাইনাস করবেন, পারবেন তো ইনশাল্লাহ? নামাজি চরিত্রবান কুরআনওয়ালা আল্লাহওয়ালা লোকদের হাতে নেতৃত্ব দিবেন, আমানতের খেয়ানত করবে। নাম্বার 4, আমার নবীর 4 নম্বর চারিত্রিক গুণাবলী, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব, 4 নম্বর কোয়ালিটির কথা বলছি। আমার নবী ছিলেন একজন ন্যায় বিচারক, আমার নবী বিচার ফয়সালায় কখনো মানুষের উপর অবিচার করেন? ওই নবীর উম্মত আমরা, আমরা আজ বিচারের নামে মানুষের উপর অবিচার করি আছে না নাই? শুধু আদালতের বিচার কেন, সমাজে যখন অনেকেই বিচার করে টাকা খাইয়া উল্টা রায় দেয় আছে না নাই? আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল শুনেন। মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ল, মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করে যখন ধরা পড়ল, নবীজির আদালতে বিচারের জন্য হাজির করা হলো। এখন ইসলামের বিধান হলো, চোর সে পুলিশ পুরুষ হোক কিংবা মহিলা হোক, প্রমাণিত হলে হাত কেটে ফেলতে হবে। বিধানটা কার? আরো জোরে বলেন, বিধানটা কার? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ বা মহিলা হয় প্রমাণিত হলে হাত কেটে ফেল। এখন কোরআনের এই বিধানকে অনেকে বর্বর মনে করে, কয় দেখছো এটা একটু বর্বর হয়ে গেল, হাত কেটে ফেলবে এটা তো মানবতা বিরোধী কাজ। মানবাধিকার নিয়ে যারা কাজ করে এরা এই কথা বলে। এই পাগলাদেরকে বলতে চাই, তোমরা যে এত মানবতা মানবতা দেখাও, তোমরা তোমাদের আইন দিয়ে বিচার করতে করতে চুরি কমাইছো না বাড়াইছো? আমি তো চ্যালেঞ্জ করে বলছি, একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন, যত সেসরা চোর আর চামার আছে এক চুরির বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। ধর্ষণের বিচার তো তোমাদের আইন দিয়ে করতেছ, 2003 সালে ধর্ষণ হয়েছে, 2022 সালে এখনো একজনের রায় হয় নাই, 2-3 সপ্তাহ আগে টিভিতে দেখলাম এখনো রায় হয় নাই, 19 বছর হয়ে গেছে, কত বছর? আর আমি বলছি আল্লাহর কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করে দেখেন, এক বিচার দেখে দেশের সবগুলা লুচ্চা বদমাস তারের মতো সোজা হয়ে যাবে। আল্লাহর আইনের বিচার চায় না তারা, সমাজে অপরাধ আর অন্যায় জগতের নেতৃত্ব দেয় যারা, কারণ আল্লাহর আইন দিয়ে বিচার চালু হলে সে তো ধরা খাবে, এই জন্য আল্লাহর আইনের বিরোধী তারা। এবার শুনেন, আমার নবী কেমন বিচারক ছিলেন, কেমন বিচারক ছিলেন শুনেন।
মাখজুমা গোত্রের কুরাইশী মহিলা, মাখজুমা গোত্রের মহিলা চুরি করে ধরা পড়ল। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করছেন, মহিলা বড় নামি দামি বংশের মহিলা, নবীজি যদি মহিলার বিরুদ্ধে চুরির রায় দিতে গিয়ে হাত কাটার রায় দেন তাহলে ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। সাহাবিরা পরামর্শ করলেন, যেভাবেই হোক নবীজিকে বুঝাইতে হবে যেন এই নামি দামি বংশের মহিলাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। কিন্তু এই সুপারিশ নিয়ে কে নবীজির কাছে যাবে কারো সাহস হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, উসামা ইবনু জাইদকে বললেন, ও উসামা, তোমাকে তো নবীজি মহব্বত করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, নবীজি সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের সামনে খুতবা দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, সম্ভ্রান্ত বংশের মহিলা হওয়ার কারণে রায় দেওয়ার সময় তার জন্য যেন কিছুটা ছাড় দেই, এই সুপারিশ নিয়ে তোমরা আমার কাছে এসেছ, ভালো করে শোনো, ওই মহিলার জায়গায় যদি আজ আমার নিজের কলিজার টুকরামে ফাতেমা থাকতো, বিচারের রায় দিয়ে অন্য কাউকে দিয়ে নয়, আমি নিজেই বাবা হয়ে আমার মেয়ের হাত কেটে ফেলতাম। আল্লাহ আকবার! এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। আর আমরা আস্থার উম্মত, আজ শুধু আমরা স্বার্থপরতার জন্য, নিজের স্বার্থের জন্য বিচারের নামে অবিচার করে আমরা মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করি না। এই হচ্ছে নবীর উম্মত। বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কেঁদে মরছে। এখন চোর ডাকাত সন্ত্রাস ছাড়া বাস স্ট্যান্ডার মাদ্রা জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চলে, আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমুল আমারা কারাগারে কান্না করে। যেই দেশে চোর ডাকাতরা জেলখানার বাহিরে বুক ফুলিয়ে হাঁটবে আর আলে মোলামা কারাগারে থাকবে, বুঝতে হবে সেখানে সুবিচার চলছে না অবিচার চলছে। খুনিদেরকে, লম্পটদেরকে, চরিত্রহীনদেরকে শুধু হাতে করা পড়াইয়া অথবা হাত করা ছাড়া আদালতে তোলা হয়, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে হাতে পায়ে রশি দিয়া টেনে টেনে আদালতে তোলা হয়। আছে, এটাও অবশ্য আমাদের ঐক্যবদ্ধ না থাকার কুফল। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, আমরা যদি এক আলেমের সাথে আরেক আলেম ঠেলাঠেলি না করতাম, আমরা যদি দল মত ভুলে গিয়ে সবাই আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারতাম, ইসলাম বিরোধীরা আলেমুল আমাদের উপরে, ইসলাম পন্থীদের উপরে জুলুম চালানো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস হবে তো না। এটা আমাদের ঐক্যবদ্ধ না থাকার কুফল। আসুন রেষারেষি বাদ দিয়ে ঐক্যবদ্ধ একটু হই, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার নবীর বিচারের মধ্যে কোনো ঘুষ ছিল নাকি? বিভিন্ন এলাকায় দেখবেন অনেক সালিস ব্যক্তিত্ব আছে, আরে বাপ রে বাপ, ঘুষ এমন খায়, 200-500 টাকা দিলে রায় উল্টাই ফেলে, এমন কি এক প্যাকেট বেনসন দিলে রায় উল্টাই ফেলে, আছে না নাই? বিচারের নামে অবিচার করে যারা নবীর উম্মত হতে পারে না তারা, আর যারা বিচারেন, আর যারা মানুষের, আর যারা বিচার ফয়সালার সময় মানুষের উপর সুবিচার করবে, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান দিবেন কি? তাহলে আমার নবী ছিলেন ন্যায় বিচারক, আমরাও ন্যায় বিচারের, আমরাও বিচারের ক্ষেত্রে মানুষের উপর ন্যায় বিচার করবো, ইনসাফ করবো, রাজি আছেন? নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার হলো, আমার নবী ছিলেন বিনয়ী চরিত্রের অধিকারী। কষ্ট পেয়েছেন, কাউকে কখনো কষ্ট দেন নাই, দুঃখ পেয়েছেন কিন্তু কখনো কাউকে দুঃখ দেন, সব সময় হাসি মুখে কথা বলেছেন। আমার নবীজিকে যারা কষ্ট দিয়েছেন, নবীজি তাদের উপরে প্রতিশোধ নেন। আমরাও মানুষের সঙ্গে কথা বলার সময় হাসি মুখে কথা বলবো, কেউ আমাদেরকে দুঃখ দিলেও তাকে আমরা দুঃখ দিব, কষ্ট দিলেও তাকে আমরা কষ্ট দিব, সবাই আমরা বিনয়ী হব, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার সিক্স। ছয় নাম্বার হলো, আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। যারা বিয়ে করে ফেলছেন ভালো করে শুনেন, আর বিয়ে যারা করে নাই তোমাদের জন্য তো এই ওয়াজ একেবারে বোনাস হবে, বোনাস। কারণ বিয়ের আগেই তোমরা কথাগুলো যদি শুনতে পারো তাহলে বিয়ের পরে মানতে সহজ হবে না কঠিন হবে? আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। কি চরিত্র তার মধ্যে ছিল শুনেন,
আজ আমরা অনেকে বৈবাহিক জীবনে প্রবেশ করে, দাম্পত্য জীবনে প্রবেশ করে নিজের বিবির সাথে, স্ত্রীর সাথে আমরা উল্টা পাল্টা আচরণ করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নিজের তোমরা তোমাদের বিবিদের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। কিন্তু আমরা অনেকেই আছি নিজের বিবির সঙ্গে একটু সুন্দর করে কথাও বলি না, আছে না নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের বিবিদের সাথে উত্তম আচরণ করো, যদি তোমরা তাকে অপছন্দ করো, মনে রেখো এমন জিনিসটাকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন, আপনার জীবন, আপনার জীবনে রহমত বরকতের উৎস কিন্তু এই বিবি। স্ত্রীর সাথে ভালো আচরণ করো, নিজের স্ত্রীর সাথে একটু সুন্দর করে কথা বলে না। এখানে বাজার আছে, একটা আসার সময় একটা বাজার দেখলাম, বাজারের নাম কি, আরে বাপরে বাপ, এই বাজারে কি প্রেম প্রীতি বেশি হয় নাকি, বউ বাজার আছে নাকি, আবার এখানে বউ বাজারও আছে, চিটং তো আছে সেটা তো জানি, প্রেম বাজার, প্রেম বাজারের আগে দেখলাম আর একটা বাজার, টইটং বাজার। এদিক থেকে চট্টগ্রাম থেকে আসতে গেলে বাজারের নাম কি, প্রেম বাজারের আগে আগে একটা বাজার আছে না, একটা বড় বাজার দেখলাম, অনেক বড় চাম্বল বাজার, চাম্বল অনেক বড় বাজার না এটা। এই পুইছুরি এলাকার এক ভাইয়ের চাম্বল বাজারে কাপড়ের দোকান আছে, আপুরা আসছে কাপড়ের দোকানে, সালাম আলাইকুম আপু, প্লিজ আসেন, সুন্দর সুন্দর জিনিস আছে, আসেন দেখেন। আপুর সাথে খুব কোমল ভাষায় কথা বলেছে, এমন সময় বউ ফোন করছে, বউ হয়তো তাকে বেশি ভালোবাসে, বাসা থেকে ফোন করছে, খাওয়া দাওয়া করেছে কিনা জানার জন্য ফোন দিয়েছে। এখন বউয়ের ফোন পাইয়া খুব রাগান্বিত স্বরে কল রিসিভ করছে, কল দেওয়ার টাইম পাও না, দেখছেন ওই আপুর সাথে সুন্দর ভাষায় কথা বলল, কিন্তু বউর সাথে সুন্দর ভাষায় কথা বলল, এটা কি ঠিক? আপনাদের কথাও তো খালি বলে লাভ নাই, অনেক ভাবিরাও আছে এই কাম করে, আছে না, ভাই হয়তো অফিসে গিয়েছে, দোকানে গিয়েছে, দুপুরবেলা বউ খাইছে কিনা একটু জানার জন্য ফোন দিয়েছে, আরে বাপরে বাপ ফোন রিসিভ করে, সকালবেলা যে গেছো এতগুলো কাপড় চুপড় রেখে গেছো, ধোয়া ধুই করা লাগে না, দাসী বানাইছে এই একসেকট্রা একসেকট্রা অনেক কিছু বলতেছে। পাশের বাড়ির এক ভাই এসে বলতেছে, ভাই কি বাড়িতে আছেন? ভাবি বলতেছে, না তোমার ভাই তো নেই, আমি আছি। ও ভাবি কেমন আছেন? ওই তো ভালো আছি। তা কথার নাম তো লতা, এখন আবার কোমল ভাষায় কথা শুরু হয়েছে। যার সাথে কোমল ভাষায় কথা বলা দরকার ছিল তার সাথে বললেন, এমনটা হওয়া যাবে? আজ আমাদের দাম্পত্য জীবনে কলহ বাড়ছে, দাম্পত্য জীবনে সমস্যা বাড়ছে, কেন? তার কারণ হলো দাম্পত্য জীবনে আমরা নবীজিকে অনুসরণ করি। রোমান্স আপনি শিখবেন কোন জায়গা থেকে? নায়ক নায়িকার, গায়ক গায়িকাদের কাছ থেকে না, কারণ এদের নিজেদের জীবনেই রোমান্স নাই। কিছুদিন পর পর এক একটা সাথে চলে যায়, আসে না নাই, কে কার বাচ্চা এটাও বোঝা যায়। সুতরাং রোমান্স শিখতে হবে নবীজির জীবনী থেকে। আমার নবী কেমন ছিলেন শুনেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নাম তো হচ্ছে আয়েশা, কিন্তু আমাকে আদর করে করে নবীজি মাঝে মাঝে আয়েশ ডাকতেন, মাঝে মাঝে আদর করে আমাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা এর অর্থ হচ্ছে লাল সুন্দরী, মানে সহজ বাংলায় যদি বলে, কই গো আমার লাল সুন্দরী বউ, কোনোদিন কি ভাবিকে গিয়ে বলছেন কই লাল টুকটুকি, এটা হাসে, এটাকে হাসার জন্য বলতেছি। নবীজি তো নিজেই তার বিবিকে বলেছেন হুমায়রা, আপনিও আদর করে করে আপনার বিবিকে, আপনার বউকে আদর করে করে বিভিন্ন নামে ডাকেন, অসুবিধা নাই। আমার নবী কেমন চরিত্রের নবী ছিলেন শুনেন, আপনি সারাদিন শেষে সন্ধ্যাবেলা ঘরে আসছেন, এসে দেখছেন বিবি এখনো খাবার দাবার প্রস্তুত করে নাই, মাথা নরম না গরম, নরম না গরম, তো গরম যদি হয় বোঝা যাবে আপনি নবীর সুন্নতের ভিতরে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সারাদিন কাজকর্ম শেষে ঘরে ফিরে এসে দেখেছেন খাবার দাবার প্রস্তুত হয় নাই, রাগ করেন নাই,
ঝাড়ি দেন নাই, বরং আদর করে বলেছেন, আয়েশা খাবার প্রস্তুত হয় নাই তো কি হয়েছে, আমাকেও রান্না করে নিয়ে চলো, আজকে রান্নার কাজে আমি তোমাকে সহযোগিতা করব। কোনোদিন আলু কাটছেন, পেঁয়াজ কেটে ভাবিকে সহযোগিতা করেছেন? করেন নাই তো, এটা করবেন কেন? আপনি বলবেন না আমি তো জামাই, আমি কেন এটা করব। নবাবজাদা নসরুল্লাহ, আপনি নিজের বিবিকে কাজে সাহায্য করা এটা সুন্নত। মাঝে মাঝে সাহায্য করবেন, পারবেন? বাঙালি মেয়েরা অনেক ভালো, একটু হেল্প করে দেখবেন আপনার প্রতি ভালোবাসা বাড়ায় দিবে। এটা করবেন না, তরকারিতে কিন্তু টেস্ট আসবে না। বউয়ের সাথে খারাপ আচরণ করে, বউয়ের সাথে খারাপ আচরণ করে যারা চেহারা দেখলেই কিন্তু চেনা যায় চেহারা তরতাজা না, কারণ বউ রান্না করে রান্না মজা হয় না, এই জন্য চেহারা সুর অত ভালো হয়। বউকে বেশি মহব্বত করবেন, সময় দিবেন, ভালোবাসবেন, দেখবেন রান্না বান্নায় টেস্ট মারবে। খাবার দাবার শেষ হয়েছে, খাবারের প্লেটগুলো ডাইনিং টেবিল থেকে আপনি একটু নিয়ে যান। বাঙালি মেয়েরা ভালো, আপনাকে নিতে দিবে না, ওই যে আপনি ধরছেন না, সে বলবে হায় হায় আপনি ধরছেন কেন, রাখেন এটা আমি নিয়ে যাব। এই যে আপনি ধরছেন, ভালোবাসা বাড়বে না কমবে? এক প্লেটে খাবার খাবেন, এক প্লেটে তো খাবারও খান না, পারলে খাওয়াইয়ে দিবেন। দেখেন আমার নবীজি কেমন ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চিবাতাম, নবীজি আমার হাত থেকে কেড়ে নিয়ে ওই হাড্ডি বা মাংসের টুকরার ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে খাওয়া শুরু করতেন, যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে খেতাম। এখন জামাই বউ দুইজনের গ্লাস আলাদা, নো, এক গ্লাসে পানি পান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, নবীজি গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। তাহলে আমাদের দাম্পত্য জীবনে সমৃদ্ধি পাওয়ার জন্য, রহমত বরকত পাওয়ার জন্য দাম্পত্য জীবনে যাকে অনুসরণ করবো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। বোনদেরকে বলবো আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। আমার মা বোনদেরকে বলতে চাই, নবীজি আপনাদের ব্যাপারে বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলেছেন, একজন নারী যখন পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য আর খেদমত করবে, ওই নারীকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি আয়, জান্নাতের আমার যে দরজাগুলো রয়েছে, যে কোনো দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে ঢুকে যা। এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করুন, আর আপনাদেরকে বলবো ভাবিদের সাথে একটু মহব্বত বাড়ান, ভালোবাসা বাড়ান, ঘরে গিয়া সালাম দিবেন, পারবেন তো? অনেকে সালাম দেয় না, কয় হুজুর আমি কেন সালাম দিব, এটা আল্লাহর শিখানো। ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসাকুম। আল্লাহ বলছেন, যখন ঘরে ঢুকবা ঘরবাসীকে কি দিবা? ঘরে গিয়া সালাম দিবেন। ভাবি কিন্তু আজকে রেডি সালাম পাওয়ার জন্য, তো ভাবি রেডি হইলে হবে না, মাঝে মাঝে আপনিও আগে দিয়েন, কোনো অসুবিধা, সালাম দেন তো আপনারা, ঘরে গিয়ে সালাম দেন, ঘরে গিয়ে সালাম দিবেন, এটা সুন্নত। অনেকে সালাম দেয় না, কয় হাই, হেই, হ্যালো, এগুলো বললে কোনো সওয়াব আছে? সালাম দিবেন। এক ভাই বলতেছে, হুজুর সালাম দিয়ে একদিন বিপদেও পড়ছি। বললাম, কি বিপদ? কয় কলিং বেল চাপলাম, আমার বউ দরজা খুলছে, আমি বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব না দিয়ে কয় কে, ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না। আমরা ভাবছি সালাম শুধুমাত্র পরিচিতদেরকে বা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দেওয়া যায়, না, সালাম স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছোট বড়, আমরা সবাই সবাইকে সালাম দিতে পারবো। অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ দিকে চলে আসছি, নাম্বার সেভেন। সাত নাম্বার, আমার নবী ছিলেন আদর্শবান পিতা, আপনিও একজন আদর্শবান বাবা হন। নবীজি যত ব্যস্তই থাকেন না কেন, তার নিজের সন্তানদের খোঁজখবর রাখতেন, এবাদতের দিকে তাদেরকে উৎসাহিত করেছেন। আপনার ছেলে মেয়ে কখন কোথায় কি করে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, নামাজ আদায় করছে কিনা, কিছুই তো আপনি দেখেন না। অনেক জায়গায় গেলে বলে, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, আমি বলি বাবা, গাছের গাছ না লাগাইয়া ফল আশা করা যেমন বুকামি, সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও কিন্তু বুকামি। এজন্য আগে সন্তানের হক আদায় করুন, আপনার সন্তানকে নামাজি বানান, আপনার সন্তানকে কোরআন শিখান, এরপরে দেখবেন ওয়াজ নসিহত আর লাগবে না, এমনি আপনার ওই সন্তান আপনার হক আদায় করবে, আপনার খেদমত করবে, ঠিক কিনা বলেন?
আদর্শবান বাবা হবেন, সন্তানগুলোকে নামাজি বানাবেন, কোরআন শিখাবেন, দিনের পথে পরিচালিত করবেন, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার এইট, আট নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শবান দাদা, আপনি একজন আদর্শবান দাদা বা নানা হওয়ার চেষ্টা করুন। নবীজির দুই নাতির নাম আমরা সবাই জানি, হাসান আর হোসাইন, মহব্বত করেছেন কম না বেশি, হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসছেন। আপনারা তো বাচ্চাদেরকে মসজিদেও আনেন না, অনেক এলাকায় বাচ্চাদেরকে মসজিদে আনলে মুরব্বী বাবারা চেতে যান, হাই এরকম ধমকাইয়া মসজিদ থেকে বের করে দেয়, এরকম আছে? আপনি যদি বাচ্চাদেরকে ধমকাইয়া মসজিদ থেকে বের করে দেন, ওই বাচ্চাগুলো ভয়ে আর কোনোদিন মসজিদে আসবে? ধমকাইয়েন না, আদর করে মাথায় হাত বুলাইয়া দেন। হয়তো মসজিদে ঢুকে চিল্লাচিল্লি করবে, দুষ্টামি করবে, লাফালাফি করবে, এই দুষ্টুমি লাফালাফি করতে করতে আপনাদের নামাজ দেখে দেখে দেখেন, দেখবেন এরা একদিন নামাজি হয়ে যাবে। বাচ্চাদেরকে ধমকাইয়েন না, বরং মসজিদে নিয়ে আসেন, এরা দুষ্টুমি করতে করতে একদিন নামাজি হবে। বাচ্চাদেরকে মসজিদে আনবেন তো, কারণ বাচ্চাদেরকে মসজিদে আনবেন বলেছি দেখে আবার লেদা যারা বাচ্চা আছে, লেদা বাচ্চা বুঝেন তো, এদেরকে আবার মসজিদে আনিয়েন না, কমপক্ষে সাত বছর হইতে হবে। কত বছর? নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স সাত বছর হলে নামাজের তাকিদ দাও, নামাজের আদেশ দাও, আর দশ বছর হয়ে গেলে নামাজ আদায় না করলে কি করো? শাসন করো, শাসন করো, বাচ্চাদেরকে মসজিদে আনবেন, বাচ্চাদেরকে নামাজি বানান আপনারা। নাম্বার নাইন, নয় নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শমান রাজনৈতিক নেতা, আমার নবী ছিলেন একজন আদর্শমান রাজনৈতিক। আমাদের দেশে দেখবেন অনেকে বলে হুজুর ওয়াজ করার যা করার করেন, রাজনীতির কথা বললেন না। ওনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন বিধান? আপনারা জবাব দেন, সবাই একমত? আচ্ছা, পূর্ণাঙ্গ মানে ফুলফিল, যার মধ্যে কোনো কিছুর ঘাটতি নাই। এখন আপনি মানলেন যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনি যদি বলেন রাজনীতি বাদ দেন, তাইলে ইসলাম পূর্ণাঙ্গ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল? হ্যাঁ, অপূর্ণাঙ্গ হয়ে গেল। আমার নবী রাজনীতি না করলে দশ বছর মদিনা চালাইলেন কেমনে মিয়া? রাজনীতির ভিতরে কূটনীতি আছে, রাজনীতির ভিতরে পররাষ্ট্রনীতি আছে, রাজনীতির ভেতরে যুদ্ধনীতি আছে, বন্ধিনীতি আছে, সন্ধিনীতি আছে। আপনি নবীজিরই যে বললাম, নবীজির জীবনী তো একবারও পড়ে নাই, এই জন্য এগুলো জানে না, এগুলো জানে না। আমার নবী ছিলেন একজন মহান রাজনৈতিক নেতা, আদর্শবান রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক দর্শন ছিল আল্লাহর কোরআন, রাজনৈতিক দর্শন ছিল আল্লাহর। নামাজে একটা বই থেকে তেলাওয়াত করতে হয়, বইটার নাম কি? কোরআন। ছাড়া অন্য বই থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? আপনাদের এলাকার কোনো বুজুর্গ যদি বলে না আমি বুখারীর উস্তাদ, আমি এখন থেকে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়া শুরু করবে, মানুষ তারে ভালো বলবে না পাগল বলবে? পাগল হইছেনি কোনো? কারণ নামাজ আল্লাহু আকবার বলেই একটা সূরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? নামাজের ভিতরে কোরআন পড়তে হবে, আর মানে হচ্ছে নামাজে যেমন কোরআন থাকবে, নামাজের বাহিরেও কোরআন। আমার নবী এই কোরআন দিয়ে নামাজ আদায় করিয়েছেন, মসজিদে নববীতে ইমামতি করেছেন, ঠিক তেমনিভাবে দশ বছর এই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্রের ইমাম হয়ে কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি নবীর আশেক, নবীর খাঁটি উম্মত হইতে চান, নবীর মতো হন। আমাদের দায়িত্ব বলে যাওয়া, ফামান শা আফাল ইউমিন ওমান শা আফাল ইয়াকফুর, যে চায় মানুক, যে চায় অস্বীকার করুক। আপনি মানলে মানেন, না মানলে নাই, না মেনে যদি যান কবরে তো সবাই যাওয়া লাগবে, সন্দেহ আছে? কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা, হ্যাঁ, এটার অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে উঠাইয়া দিয়ে গেলাম। কারে রাসূলের দলে উঠাইলেন? হ্যাঁ, কি রাসূলের দল করছে? রাসূলের দল ইসলাম, রাসূলের দল ইসলাম, রাসূলের দলের হবে যারা কুরআন সুন্নার বাহিরে যাবে না তারা। এত সারা জীবন কুরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আপনি কারে রাসূলের দলে উঠান যার জীবন যৌবন রাসূলের কাজে লাগলো না? যার জীবন যৌবন রাসূলের কাজে লাগে নাই, কুরআনের কাজে লাগে নাই, ইসলামের কাজে লাগে নাই, এই লোকটার মরা লাশেরও রাসূলের কোনো দরকার নাই। মরার পরে রাসূলের দলে যেতে চান? মরার আগে আপনিও রাসূলের দল, রাসূলের দলের অনুসরণ হয়ে কুরআন সুন্নার আইন
মেনে চলেন। আপনি ব্যক্তি জীবনে কোরআন মানবেন, পরিবারে আপনি কোরআন মানবেন, রাজনীতি করলেও করেন কিন্তু কোরআনের রাজনীতি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার কথা শুনে আপনি না মানলে ভাই, বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা। আমাদের দায়িত্ব বলা, আমার নবী কোরআন ছাড়া অন্য কিছু, অন্য কোনো আইন নবীজি বাস্তবায়ন করেন, আপনি আপনি চলতে থাকেন, ফেরেশতা যখন পিডাবে বান্দা সেদিন বুঝবেন যে হুজুরের ওয়াজগুলা কেন মানলাম না। তখন অনেকেই বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, আলেমরা তো আছেন কি বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, দেখছেন হে আফসুস করবে, আহ এখন যদি আবার হায়াত পাইতাম ভালো মানুষ হয়ে যেতাম। আল্লাহ বলবেন ধর এটারে বাদ, ভালো করে বাদ দে, এ আমি বানায় বলতেছি সব কোরআন থেকে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে রে বাদ, এরপরে জাহান্নামে ফেলে দে, নাউযু বিল্লাহি মিন। তাহলে আমার নবী ছিলেন একজন আদর্শমান রাজনৈতিক নেতা, রাজনৈতিক দর্শন ছিল, বললেন না তো কি বুঝলেন, এ যুবক তরুণরা কার পেছনে দৌড়াও তুমি, কোরআন নাই হাদিস নাই, বেনামাজি বেঈমান, রাসূলের আদর্শ নাই, তার জীবনে কার পেছনে দৌড়াও তুমি, ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা লোকদের পেছনে দৌড়াও, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় যারা তাদের সঙ্গী সাথী আমরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমাদের দায়িত্ব না, দিন কায়েম করবেন কে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করা আমাদের দায়িত্ব, দিন কায়েম করা আমার দায়িত্ব না। দিন কায়েম হইলেও ভালো, কায়েম না হইলেও ভালো, আমি যদি দিন কায়েম হইলে ভালো, না হইলে ভালো না, না হইলে না হইলে আমি বলছি আমার জন্য কোনো অসুবিধা হবে, কারণ আমি যদি দিন কায়েমের সংগ্রাম করে যাই আমার লস নাই, দিন কায়েম না হলেও আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার লস, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ওই যে আল্লাহ বলেছেন ইয়াগফিরিলাকুম দুনুবাকুম, সব গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। এজন্য দিনের বিজয় ছিনিয়ে আনা আমার আপনার দায়িত্ব না, আমার আপনার দায়িত্ব দিনের পক্ষে থাকা, দিনের জন্য কাজ করা, বিজয় দেওয়ার মালিককে। এই বিজয় দেখার আগে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা জানি তাই না, হামজা রাদিয়াল্লাহু আনহুর নাম জানি, মক্কা বিজয়ের আগে তারা শহীদ হয়েছেন না মক্কা বিজয়ের পরে? হ্যাঁ, মক্কা বিজয় দেখেছেন, তাই বলে কি ব্যক্তিগত জীবনে তারা ব্যর্থ? নো, ব্যক্তি জীবনে তারা সফল, তারা জান্নাতের পাখি হয়ে জান্নাতের গাছের ডালে ডালে তারা ঘুরে বেড়াচ্ছেন, সুবহানাল্লাহ। কি বুঝলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, দিন কায়েম করতে গিয়ে দিন কায়েমের আগেই যদি আপনি শহীদ হয়ে যান, এটাই আপনার জীবনের সফলতা, শহীদ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঘুরবে তারা। সুতরাং যুবক তরুণরা কার পেছনে দৌড়ায় একটু বুঝে শুনে দৌড়াও, কোথায় দৌড়াও তুমি, বেনামাজি বেঈমানদের পেছনে আমরা যাব না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় যারা তাদের সঙ্গী সাথী হব আমরা, রাজি আছেন? আল্লাহ কবুল করেন। নাম্বার 10, 10 নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শবান রাষ্ট্রনেতা, এমন রাষ্ট্রনেতা আপনি দায়িত্ব পাইয়া গম চুরি করেন, চাল চুরি করেন, টিন চুরি করেন, এমন কি আমাদের সিলেটের সাথে আপনাদের চিটাগাংয়ের ভাষার মিল আছে, আপনারাও বলেন টাট্টি, আমরাও বলি টাট্টি, এই যে টাট্টির রিং আছে না, রিং রিং বরাদ্দ হয় রিংগুলো পর্যন্ত খায়া ফেলে আছে না নাই, এমন চেসরা চোর সব খায়া ফেলে, সুযোগ পাইলে মানুষের মাথাও খাইত। আর নবীজি কেমন রাষ্ট্রনেতা ছিলেন শুনেন, আমার নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, দড়ি দিয়া বুনানো খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, নিচে কোনো তুষক নাই, লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, হাত মুবারক মাথার নিচে দিয়ে নবীজি শুয়ে আছেন। অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে গেলেন, অমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন, অমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন নবীজির পিঠে দড়িগুলোর দাগ বসে গিয়েছে। এই দৃশ্য দেখে অমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বললেন নবী গো, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি, আপনি আল্লাহর নবী, আল্লাহর পরে আপনার মর্যাদা, আপনার পিঠের মধ্যে দড়ির দাগ বসে আছে, একটু অনুমতি দেন আপনার জন্য লেপ তুষক বালিশের ব্যবস্থা করে দেই। নবীজি বললেন অমর রে শোনো,
আমি দুনিয়ায় সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি যদি সুখ শান্তি চাইতাম, আমি যদি চাইতাম এই পাহাড়গুলো আমার জন্য স্বর্ণ হয়ে যেত। দুনিয়ায় আমি সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি পথ আর মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য। আপনার ডানে বামে বডিগার্ডের অভাব নাই, সামনে পিছনে বডিগার্ডের অভাব নাই। ক্ষমতা পাওয়ার আগে আপনার সম্পদ যা থাকে 5 বছর পরে বাড়ে না কমে, এর মানে চরিত্র ভালো। আমার নবী থেকে আপনি যেহেতু নবীর উম্মত, নবী থেকে আপনি সব আদর্শ শিখুন। সিরাতের মাহফিলে আজ নবীর 10টা চারিত্রিক গুণাবলী বললাম, যে 10টা বলেছি এই 10টাই যদি আমল করতে পারি, ব্যক্তি পরিবার সমাজে সুখ শান্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? শেষ পর্যায়ে বলতে চাই ভাইরা, 11তম সিরাতের মাহফিল, এই বছর কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সবাই একটা করে সিরাতের বই কিনব? পারবো তো ইনশাল্লাহ। আমি ছোট্ট একটা বইয়ের নাম বলে যাই, যেটা সিরাতের কম্পিটিশনে যেই বইটা গোটা দুনিয়াব্যাপী ফার্স্ট হয়েছে, অনেকে হয়তো নাম জানেন, আর রাহিকুল মখতুম। বাংলা আছে না এটা? এটা বাংলা আছে, আন্দর কিল্লায় পাবেন, 150 বা 200 টাকা মনে হয় দাম, তাই না? ছোট্ট একটা বই, প্রত্যেকেই মা বোনরা সহ সবাই কিনবেন। আপনি এমন নবীর উম্মত, 30-40 বছর হইল ওই নবীর জীবনীটা একবারও পড়লেন না, ওই নবীর সামনে কিয়ামতের দিন মুখ দেখাইবেন কেমনে? কেমনে মুখ দেখাইবেন বলেন আমাকে? এজন্য আমার বাবারা, আমার ভাইরা, এই বছর সিরাতের মাহফিলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আগামী বছর মাহফিল আসার আগে বইটা কিনে আমরা নবীর পুরা জীবনী পড়ে আগামী বছর মাহফিলে আসবো? পারবেন ইনশাল্লাহ। পারলে কমিটিকে পরামর্শ দেই, আপনারা আগামী বছর এই যে আমি বলে গেলাম বই সবাই পড়বে, কিনবে, আর আপনারা মাহফিলের আগের দিন, আপনারা মাহফিলের আগের দিন অথবা মাহফিলের দিন একটা প্রতিযোগিতার আয়োজন করে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কিংবা 1 থেকে 10 নম্বর পর্যন্ত 10 জনকে আপনারা পুরস্কৃত করুন। এমন সুন্দর আয়োজন পারবেন না করতে? পারবেন আপনারা? আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো। এটা তো সৎ কাজ, ভালো কাজে আমরা প্রতিযোগিতা করতে কোনো অসুবিধা? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন পাপাচারিতার কাজে কখনো একে অপরকে সহযোগিতা করো। তাইলে আগামী বছর আসার আগে আমরা সবাই সিরাতের বই পড়ব, পারবেন সবাই? বইয়ের নাম বলেন। হ্যাঁ যুবকরা কথা বলো, বইয়ের নাম কি? তোমাদের বইয়ের টেবিলে, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, বইয়ের বুক শেলফে টেবিলে এটা রাখতে পারবা? প্রত্যেক দিন 5-10 পেজ করে, 20 পৃষ্ঠা আরও কয়েকটা বই আছে যেটা ভালো লাগে, সিরাতুন নবী আছে, রাহমাতাল্লিল আলামিন আছে, অনেক বই আছে, আন্দর কিল্লা গেলে পাবা, অনেকগুলো লাইব্রেরি আছে, এই যে এবিসি লাইব্রেরি আছে, এবিসি লাইব্রেরি আছে না, তারপরে আজাদ বুকস আছে, অনেকগুলা বইয়ের লাইব্রেরি আছে, যে কোনো জায়গা থেকে কালেক্ট করবো আমরা ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা নবীর জীবনী, আল্লাহ তাআলা নবীকে ফলো করে চলার, নবীর সব আদর্শ আমাদের মধ্যে লালন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।